অনলাইন আর্নিং জগতে সাধারণত দুটো প্রসেসে আর্নিং করা যায়। তার মধ্যে হচ্ছে নাম্বার ওয়ান, যাদের মধ্যে অসাধারণ স্কিল রয়েছে অথবা প্রফেশনাল স্কিল রয়েছে তারা আর্নিং জেনারেট করতে পারে। নাম্বার টু, যাদের কোনো রকম স্কিল বা অভিজ্ঞতা বা এক্সপেরিয়েন্স নেই অথবা টাকা ইনভেস্ট করার মতো ক্ষমতা নেই, তারাও কিন্তু আর্নিং জেনারেট করতে পারে। তাদের জন্য রয়েছে শুধুমাত্র ফটো করা, বিভিন্ন ধরনের ক্যাপসা, টাইপিং ওয়ার্ক, সার্ভে ওয়ার্ক অথবা যে কোনো ধরনের মাইক্রো ওয়ার্কিং জব। আমি গত দুটো ভিডিওতে দেখিয়েছিলাম যে কিভাবে আপনি শুধুমাত্র ফ্রি ফাইল আপলোড করে আর্নিং জেনারেট করবেন, অথবা আপনি আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনটিকে অথবা আপনার ক্যামেরাটিকে ইউজ করে ছবি তুলে সেই ছবিগুলো আপনি আপলোড করে আর্নিং জেনারেট করবেন। এবং অনেকে প্রশ্ন করেছেন যে আমার ভিডিও কমেন্টের মধ্যে যে কোনো অ্যাপস বা ওয়েবসাইট আছে কিনা যে ওয়েবসাইটের মধ্যে শুধুমাত্র ভিডিও আপলোড করে আর্নিং জেনারেট করা যায়। আজকে ভিডিওটি তাদের জন্য একটি স্পেশাল ভিডিও হতে চলেছে, কেননা আমি আজকে টোটাল 6টি ওয়েবসাইটের সাথে পরিচয় করে দিব যে ওয়েবসাইটের মধ্যে আপনি কাজ করে হিউজ পরিমাণ আর্নিং জেনারেট করতে পারবেন শুধুমাত্র ইমেজ আপলোড করে অথবা আপনি যে কোনো ধরনের ভিডিও অথবা অডিও ফাইল আপলোড করে। এবং কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিব, যদি আপনি ফটোগ্রাফার হয়ে থাকেন তাহলে অবশ্যই ইনফরমেশনগুলো কাজে লাগবে। সো আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। ভিডিওটি শুরু করার পূর্বে বরাবরের মতো অনুরোধ জানাবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন। পাশাপাশি যে বেল আইকনটি দেখতে পাচ্ছেন সেই বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন, যাতে সবার আগে লেটেস্ট লার্নিং এন্ড আর্নিং রিলেটেড ভিডিও গুলো পেয়ে যেতে পারেন। সো ফিরছি একটু পরে, সাথে থাকুন। অলরাইট, চলে এসেছি আজকের কাঙ্ক্ষিত ওয়েবসাইটের মধ্যে। নাম্বার ওয়ান ওয়েবসাইট হচ্ছে shutterstock.com। shutterstock.com একটি প্রফেশনাল মার্কেট প্লেস গুলোর মধ্যে একটি, যেখানে আপনি ভিডিও অথবা ইমেজ বা অডিও ফাইল আপলোড করে আর্নিং জেনারেট করতে পারবেন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বসে। আমি একটি পেমেন্ট প্রুফ দেখাবো আজকের ভিডিওটি শুরু করার পূর্বে। আপনাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা পেমেন্ট প্রুফ দেখে বিশ্বাসের গণ্ডিটাকে আরো বড় করতে চান। আমি এই ব্যাপারে একটু কথা না বললে নেই, সেটি হচ্ছে কিছু কিছু ওয়েবসাইট বা অ্যাপস আছে যেগুলো থেকে সরাসরি কাজ করার পরে ইনস্ট্যান্টলি পেমেন্ট পাওয়া যায়, আবার কিছু কিছু রয়েছে যে কাজ করার পরে দীর্ঘদিন ধরে বা এক সপ্তাহ, 2 সপ্তাহ বা অথবা মাস খানেক অপেক্ষা করতে হয় পেমেন্ট প্রুফ দেখানোর জন্য। সুতরাং আমি কোনো ফেক অথবা কোনো ফলস স্টেটমেন্ট অথবা কোনো পেমেন্ট প্রুফ দেখাইনি যেটি আপনাকে বিভ্রান্ত করবে। আজকে যে পেমেন্ট প্রুফটি দেখাবো এটি 100% এবং এই পেমেন্ট প্রুফটি দেখে আপনি নিশ্চিত হতে পারবেন যে shutterstock.com এর মতো আপনার যদি কোনো অ্যান্ড্রয়েড ফোন থেকে থাকে অথবা যদি DSLR ক্যামেরা থাকে, সেই ক্যামেরা বা ফোনটিকে ইউজ করে আপনার আশেপাশে থাকা বিভিন্ন ধরনের ছবি নিয়ে আপনি সেটি আপলোড করে আর্নিং জেনারেট করতে পারবেন। গত কিছুদিন আগে একটি ছবি আপলোড করেছিলাম আমি shutterstock.com এর মধ্যে। shutterstock.com একটি প্রফেশনাল মার্কেট প্লেস। আপনার এই shutterstock.com এর মধ্যে একটি ছবি আপলোড হয়েছে এবং আপলোড হওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এটি একটি আর্নিং দেখা যাচ্ছে $0.25। তার মানে একটি ছবি আমার এখান থেকে সেল হয়েছে এবং তার এগেনস্টে আমি $0.25 আর্নিং করেছি। এবার কাহিনীটি বলি। কাহিনীটি হচ্ছে আপনার হাতে থাকা সিম্পল একটি মোবাইল ফোন, যেটি হচ্ছে প্রিমিও S8 অর্থাৎ ওয়ালটন ব্র্যান্ডের একটি ফোন। যে ফোনটিকে কাজে লাগিয়ে আমি শুধুমাত্র আমার আশেপাশের একটি প্লেস থেকে একটি ছবি তুলে আমি আপলোড করেছিলাম এবং সেটি আল্লাহর রহমতে সেল হয়েছে, আপনারা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এবং এটি এখনো আনপেইড আছে, তার মানে এখন আমি উইথড্র করেনি। তাহলে আপনি নিশ্চিত যে এই shutterstock.com এর মতো আপনি যদি আপনার হাতে থাকা মোবাইল ফোনটিকে ইউজ করে আপনি এখানে আপলোড করতে থাকেন, অনায়াসে কোনো এক সময় আপনার ছবিগুলো সেল হতে বাধ্য। সুতরাং আপনি এখানে দেখতে পাচ্ছেন এই যে ছবিটি, এই ছবিটি কিন্তু আমি আপলোড দিয়েছিলাম এবং এটি সেল হয়েছে এখানে দেখতে পাচ্ছেন। আশা করি আপনারা এই পেমেন্ট প্রুফ দেখে এই shutterstock.com এর মধ্যে কাজ শুরু করতে পারবেন। তো কিভাবে করবেন সেটি আমি স্টেপ বাই স্টেপ শুরু থেকে শেষ পর্যন্ত দেখাচ্ছি। প্রথমে আপনি গুগলে সার্চ দিবেন, সার্চ দেওয়ার পরে দেখতে পাবেন যে shutterstock.com। shutterstock.com এর মধ্যে আসার পরে প্রথমত যে কাজটি করবে সেই কাজটি হচ্ছে যে এখানে আপনাকে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। এখানে লেখা রয়েছে যে বিকাম এ কন্ট্রিবিউটর। প্রথমত আপনাকে 3টি ধাপ অতিক্রম করতে হবে। আপনাকে প্রোডিউস হাই কোয়ালিটি ইমেজেস অ্যান্ড ভিডিওস ফর আওয়ার কাস্টমার্স চি ডাউনলোড। তার মানে বলেছে যে আপনি যদি হাই কোয়ালিটির ছবি এখানে আপনি আপলোড দিতে পারেন এবং সেটি যদি কেউ ডাউনলোড করে নেয়, তার প্রত্যেকটি ছবি ডাউনলোড করার এগেনস্টে আপনি নির্দিষ্ট পরিমাণ রেভিনিউ এখান থেকে আজীবন, অর্থাৎ যতবার সেই ছবিটি কেউ ডাউনলোড করবে অথবা পারচেজ করে নেবে তার এগেনস্টে আপনি প্যাসিভ ইনকাম জেনারেট করতে পারবেন অনায়াসে। তার মানে আপনার যদি একটি রেভিনিউ ইনকামের প্রয়োজন হয়, আমি আপনাকে সাজেস্ট করবো shutterstock.com কে
চুজ করার জন্য, দ্বিতীয়টি হচ্ছে তারপর আপনি সাবমিট করবেন, তারপর গ্যাপ রেট এবং এখান থেকে রেফার করে আর্নিং জেনারেট করা যায় অনায়াসে। সো প্রথমে কিভাবে এখানে অ্যাকাউন্ট তৈরি করবে সেটি যদি জানতে চান, আমার চ্যানেলের মধ্যে একটি ভিডিও দেওয়া রয়েছে, আশা করি সেটি দেখে আসলে অবশ্যই এখান থেকে খুব সহজে আপনি কন্ট্রিবিউটর হিসেবে যাত্রা শুরু করতে পারবেন। আপনার মোবাইল এর অথবা আপনি আপনার ফোন অথবা আপনি আপনার হাতে থাকা যে ডিএসএলআর ক্যামেরাটি রয়েছে সেই ক্যামেরাটিকে ইউজ করে, সুতরাং আশা করি বুঝতে পেরেছেন। সো প্রথমে যে কাজটি করবেন সেটি হচ্ছে সাইন আপ বাটনে ক্লিক করতে হবে। সাইন আপ বাটনে ক্লিক করার পরে প্রয়োজনীয় সব ইনফরমেশন দিবেন, যেগুলো যেগুলো চাইবে এবং অ্যাকুরেটলি দিবেন। সো আপনার অ্যাকাউন্টটি যখন অ্যাপ্রুভাল হয়ে যাবে তখন আপনি এখানে আপনার পছন্দ মতো লুক্রেটিভ বা যে সমস্ত ছবিগুলো আই কেসি অথবা মানুষের দৃষ্টিনন্দন হয় বা দৃষ্টি কাড়ে সেগুলো সেল হতে বাধ্য, যেটি আমি করেছিলাম। আমি আশাই করে নিই যে আমার সিম্পল একটি মোবাইল দিয়ে যে ছবিটি আমি আপলোড করেছিলাম সেটি সেল হবে। দ্যাটস ইট, এতটুকু। এটি হচ্ছে নাম্বার ওয়ান ওয়েবসাইট। নাম্বার টু হচ্ছে videohype.net। videohype.net এটি হচ্ছে এমবেডেড মার্কেটের আরো একটি অঙ্গ, তার মানে সিস্টার কনসার্ন বলা যায়। এটিও একটি প্রফেশনাল মার্কেট প্লেস, যে মার্কেট প্লেসে হিউজ পরিমাণ ছবি যদি আপনি আপলোড দিয়ে থাকেন তাহলে কোনো না কোনো ছবি আপনার এখানে আপলোড আপলোডের এগেনস্টে যদি কেউ পারচেজ করে বা কিনে নেয় তাহলে তার এগেনস্টে আপনি আর্নিং জেনারেট করতে পারবেন। পাশাপাশি এখানে আপনি ভিডিওগুলো আপলোড দিয়েও আর্নিং জেনারেট করতে পারবেন অনায়াসে। অর্থাৎ প্রফেশনাল মার্কেট প্লেসগুলোর মধ্যে যদি আপনি হাতে গোনা কয়েকটি খুঁজেন তার মানে হচ্ছে যে videohype.net একটি, অর্থাৎ এক কথায় বলা যায় যে কোনো ধরনের ছবি অথবা ভিডিও আপনি এখান থেকে এখানে ডাউনলোড আপলোড করে আর্নিং জেনারেট করতে পারবেন। এবং আর একটি কথা বলে রাখা ভালো, আপনি এখান থেকে যে কোনো প্রফেশনাল মানের ছবি অথবা যে কোনো ধরনের ভিডিও ডাউনলোড করে নিয়েও আপনি আপনার ব্যবসায়িক কাজে ইউজ করতে পারেন। সো প্রথমে যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনাকে এখানে একটি অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে। অ্যাকাউন্ট তৈরি করার জন্য সরাসরি আপনাকে যে কাজটি করতে হবে, আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আমার সাইন ইন করা রয়েছে, আপনি সাইন আপ বাটনে ক্লিক করবেন। সাইন আপ বাটনে ক্লিক করার পরে প্রয়োজনীয় ইনফরমেশন গুলো দিবেন, যে কোনো ধরনের ফুটেজ আপনি এখানে আপলোড করতে পারবেন অথবা যে কোনো ধরনের ভিডিও এখানে আপলোড করতে পারবেন। দ্যাটস ইট। নাম্বার থ্রি, যেটি নাম হচ্ছে newsflare.com। newsflare.com নাম্বার থ্রিতে আমি এই জন্য রেখেছি এখানে অনেকগুলো ক্যারেক্টারিস্টিক্স রয়েছে, তার মানে অনেকগুলো ক্যাটাগরি রয়েছে, যে ক্যাটাগরিগুলো আপনি ইউজ করে আপনি আপনার এখানে ছবিগুলো বা অথবা ভিডিওগুলো এখান থেকে এখানে আপনি আপলোড দিতে পারেন এবং তার এগেনস্টে আপনি রেভিনিউ বা প্যাসিভ ইনকাম জেনারেট করতে পারবেন অনায়াসে। আরেকটি কথা বলে রাখা ভালো, আপনি এখান থেকে যে কোনো ভিডিও বাই করেও আপনি আপনার প্রয়োজনীয় কাজে ইউজ করতে পারবেন। সো প্রথমে যে কাজটি করবেন সেটি হচ্ছে যে আপনি যদি সেল ভিডিওস এর মধ্যে ক্লিক করেন তাহলে আপনার সামনে যে ইন্টারফেসটি উপস্থিত হবে সেই ইন্টারফেসটি হচ্ছে এটি। এখান থেকে সব ইনফরমেশন বোঝার পরে এখানে প্রথমে বলেছে যে ড্রাগ এন্ড ড্রপ অর সিলেক্ট ফাইল আপলোড, আপনি যে ফাইলটি আপনার ফোন থেকে অথবা কম্পিউটার থেকে এখানে আপলোড করতে চাচ্ছেন জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপলোড শুরু হয়ে যাবে। ইউ নেভার নো হোয়াট বায়ার্স আর সার্চিং ফর রাইট নাও, এই কথাটি মোস্ট ইম্পর্টেন্ট একটি কথা, কেননা এখানে বলা রয়েছে যে আপনার বায়ার কি ধরনের ভিডিও চায় সেটি কিন্তু আপনি জানেন না। সুতরাং আপনি আপনার পাশে থাকা মজাদার অথবা লোক্রেটিভ অথবা ইমেজিং অথবা ইউনিক কিছু ভিডিও আপনি এখানে যদি আপলোড দিয়ে থাকেন কোনো এক সময় দেখবেন সেটি সেল হয়েছে এবং তার সেলের এগেনস্টে আপনি ঘুম থেকে উঠে দেখবেন আপনার অ্যাকাউন্টের মধ্যে ডলার জমা হয়ে গিয়েছে। এটিকে বলা হয় প্যাসিভ ইনকাম এবং এটির সেই মজা পৃথিবীতে আর কিছু নেই। সো এখানে আরো একটি কথা লেখা রয়েছে, ওয়ান্স ইউর ভিডিও হ্যাজ বিন প্রসেসড ইউ উইল লেট ইউ নো হাউ মাচ ইউ হ্যাভ আর্নড, তার মানে এটি হচ্ছে যে একটি ভিডিও পারচেজ বা কেউ কিনে নিলে তার এগেনস্টে আপনি এখান থেকে আর্নিং জেনারেট করতে পারবেন অনায়াসেই। সো আপনি ইউটিউব ভিডিও আপনার যদি ইউটিউব চ্যানেল থাকে তাহলে সেই ভিডিওগুলো এখানে আপলোড দিয়ে দিতে পারবেন অনায়াসেই। দ্যাটস ইট। এবং আরেকটি যেটি সেটির নাম হচ্ছে iStockPhoto.com। iStockPhoto.com একটি প্রফেশনাল মার্কেট প্লেস, এই মার্কেট প্লেসগুলোতে হিউজ পরিমাণ অথবা আনলিমিটেড কন্টেন্ট রয়েছে, যে কন্টেন্টগুলো আপনি ইউজ করে ইউজ পরিমাণ ব্যবসায়িক কাজে লাগাতে পারেন এবং পাশাপাশি এখান থেকে এই প্ল্যাটফর্মটিকে কাজে লাগিয়ে আপনি আজীবন এখান থেকে রয়্যালিটি ইনকাম জেনারেট করতে পারবেন। সো প্রথমত আপনাকে যে কাজটি করতে হবে, আপনাকে অ্যাকাউন্ট তৈরি করার জন্য জয়েন বাটনে ক্লিক করতে হবে। জয়েন বাটনে ক্লিক করার পরে আপনি আপনার প্রয়োজনীয় ইনফরমেশনগুলো এখানে দিবেন, তার মানে ইমেল পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড, তারপর আপনি কান্ট্রি সিলেক্ট করে দিবেন। কান্ট্রি সিলেক্ট করে দেওয়ার পরে আপনি জয়েন নাও ক্লিক করবেন। দ্যাটস ইট।
শিট, অর্থাৎ আপনি এখান থেকে অ্যাকাউন্ট তৈরি করার পরে একটি লিংক পেয়ে যাবেন আপনার ইমেলের মধ্যে। ইমেলের মধ্যে যে লিংকটি পাবেন সেই লিংকের মধ্যে ক্লিক করার পরে আপনি এখান থেকে অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারবেন, লগ ইন করবেন, তার মানে সাইন ইন করার পরে আপনি আপনার যাত্রা শুরু করতে পারবেন। তবে আপনাকে মনে রাখতে হবে যে ওয়েবসাইটে কাজ করুন না কেন, আপনাকে প্রয়োজনীয় ইনফরমেশন গুলো নিয়ে তারপর আপনি নামবেন, তার আগে নয়। এরপর আমি যদি প্রাইসিং এ ক্লিক করি, প্রাইসিং এ ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনি যদি লং টার্ম এখানে কাজ করতে চান তাহলে অবশ্যই আপনাকে যে কোনো একটি প্ল্যান বেছে নিতে হবে। সেভ উইথ ফ্লেক্সিবল প্ল্যানস টু সুইট এভরি বাজেট, 3 ক্রেডিটস এর জন্য $33 এবং পার ক্রেডিট হচ্ছে $11, 6 ক্রেডিট রয়েছে, 12 ক্রেডিট, 24 ক্রেডিট, 36 এবং 60 ক্রেডিট রয়েছে। এবং কতদিনের জন্য আপনি এখান থেকে নিতে চান প্ল্যানগুলো সবকিছু কিন্তু এখানে আলটিমেটলি সেটিং করা রয়েছে। আপনি আপনার পছন্দ মতো যে কোনো প্ল্যান এখান থেকে চুজ করে জাম্প আপ করবেন। যদি আপনার ফটোগ্রাফি ইচ্ছে থাকে অথবা ফটোগ্রাফি করে আপনি যদি হিউজ পরিমাণ আর্নিং জেনারেট করতে চান, আপনাকে আমি সাজেস্ট করব এখান থেকে যে কোনো একটি ওয়েবসাইটকে চুজ করে প্রয়োজনীয় ইনফরমেশন গুলো গ্যাদার করে তারপর আপনি জাম্প আপ করবেন, দ্যাটস ইট। আর আপনাকে পিছনে ফিরে তাকাতে হবে না, দ্যাটস ইট। সো এরপরে যে ওয়েবসাইটের নাম সেটি হচ্ছে storyblocks.com। এটি অ্যামেজিং বা প্রেটি কুল একটি ওয়েবসাইট এবং এই ওয়েবসাইটে আসার পরে আপনাকে প্রথমে বুঝতে হবে এখানে কি কি তারা চাইছে, তার মানে এখানে কি কি কাজ করে আপনি আর্নিং জেনারেট করতে পারবেন। এখানে রয়েছে ভিডিও অডিও ইমেজ মেকার, ভিডিও অডিও ইমেজ আপনি এখানে আপলোড করে আর্নিং জেনারেট করতে পারবেন। এবং পাশাপাশি প্রথমে আপনি অ্যাকাউন্ট তৈরি করার জন্য যে কাজটি আপনাকে করতে হবে সেই কাজটি হচ্ছে যে সরাসরি নিচে চলে আসবেন, এই যে এখানে বিকাম এ কন্ট্রিবিউটর যেটি দেখতে পাচ্ছেন সেটিতে ক্লিক করবেন। সেটিতে ক্লিক করার পরে সরাসরি আপনার সামনে নেক্সট যে ইন্টারফেসটি সেই ইন্টারফেসটি হচ্ছে এটি, অর্থাৎ আপনাকে প্রয়োজনীয় ইনফরমেশন গুলো প্রোভাইড করে এখান থেকে আপনাকে অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে। আপনি যদি ভিডিও আপলোড করতে চান তাহলে ভিডিও সিলেক্ট করে দিতে হবে, আর যদি অডিও সিলেক্ট করতে চান তাহলে অডিও সিলেক্ট করতে হবে, দ্যাটস ইট। এরপরে আপনি সরাসরি সেই ফাইলটি এখানে সেই ফাইলের যে লিঙ্কটি সেই লিঙ্কটি এখানে আপনি সাবমিট করতে পারবেন, অথবা সরাসরি আপনি আপনার ডিভাইসের মধ্যে যে ফাইলটি থাকবে ভিডিও ফাইল হোক বা অডিও ফাইল সেটি আপনাকে এখানে দিতে হবে, তার মানে এখানে আপলোড করে দিতে হবে। এরপর রয়েছে হাউ ডিড ইউ হিয়ার অ্যাবাউট, কোথা থেকে আপনি এটি শুনেছেন সেটি আপনাকে এখান থেকে সিলেক্ট করে দিতে হবে, দ্যাটস ইট। এখানে কঠিন কিছু নয় অ্যাকাউন্ট তৈরি করা। আমি আপনাকে সাজেস্ট করব একটার চেয়ে একটা ভাগা ভাগা ওয়েবসাইট, যে ওয়েবসাইটগুলোর যে কোনো একটিকে আপনি টার্গেট করে যদি আপনার প্রফেশনাল মানের মন মানসিকতা থেকে তাকে 100% তাহলে অবশ্যই আপনি আইকেসি অথবা ইউনিক অথবা লোক্রিয়েটিভ যে কোনো ধরনের ইমেজ অথবা ভিডিও এখানে আপলোড দিয়ে রয়্যালিটি জেনারেট করতে পারবেন অনায়াসে নিজের অজান্তে, দ্যাটস ইট। এরপরে যে ওয়েবসাইটের নাম সেটি হচ্ছে getimages.in। এটি আরও একটি দুর্দান্ত মার্কেট প্লেস, যে মার্কেট প্লেসটিতে কাজ করতে হলে আপনাকে এই ইনফরমেশনগুলো অবশ্যই জানা থাকতে হবে। প্রথমত এখানে রয়েছে হাউ ডু আই অ্যাপ্লাই, ইউ অনলি অ্যাকসেপ্ট অ্যাপ্লিকেশন থ্রু দ্য কন্ট্রিবিউটর বাই গ্যাটি ইমেজেস অ্যাপ, অ্যাপ্লাই ইন 3 স্টেপ, ডাউনলোড কন্ট্রিবিউটর বাই গ্যাটি ইমেজেস ফ্রম দ্য অ্যাপ স্টোর অর গুগল প্লে, গুগল প্লে স্টোর অথবা অ্যাপ স্টোর থেকে আপনাকে গ্যাটি ইমেজেস যে আইকনটি রয়েছে সেটি আপনাকে ইনস্টল করে নিতে হবে। তারপর আপলোড 3 to 6 স্যাম্পল ইমেজেস, ইলাস্ট্রেশনস আর ভিডিওস, যে কোনো ভিডিওস অথবা আপনাকে ইলাস্ট্রেশন অথবা সিম্পল যে কোনো ইমেজ আপনাকে এখানে আপলোড করে দিতে হবে, অথবা আপনি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে যদি সেটি আপলোড দিয়ে থাকেন তাহলে তার লিঙ্কটি সেটি এখানে প্রোভাইড করতে পারেন। এরপর যেটি সেটি হচ্ছে উই উইল রিভিউ ইয়োর সিম্পলস অ্যান্ড লেট ইউ নো ইফ ইউ আর অ্যাকসেপ্টেড টু আইদার গ্যাটি ইমেজেস অর আইস্টক বাই গ্যাটি ইমেজেস, অর্থাৎ তারা আপনার স্যাম্পলগুলো রিভিউ করবে তারপর তারা সিদ্ধান্ত নেবে অ্যাপ্রুভাল দিবে কিনা। ইউ মাস্ট বি অ্যাট লিস্ট 18 ইয়ার্স অফ এজ, আপনাকে অবশ্যই এই কাজগুলো করতে হবে, করতে হলে 18 ইয়ার্স থাকতে হবে, দ্যাটস ইট। অর্থাৎ সোজা কথায় বলা যায় এই 6টি ওয়েবসাইটের যে কোনো একটি কাজে লাগিয়ে আপনি অনায়াসে এখান থেকে আর্নিং জেনারেট করতে পারবেন ও রয়্যালিটি। সো প্রথমে আপনাকে অ্যাকাউন্ট তৈরি করতে হবে যেটিতে আপনি কাজ করুন না কেন, এবং এখানে কাজ করতে হলে আপনার নির্দিষ্ট কোনো প্রফেশনালিজম অথবা কোনো এক্সট্রা অর্ডিনারি কোয়ালিটি অথবা আপনার দক্ষতা থাকা লাগবে না, শুধুমাত্র আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনটিকে কাজে লাগিয়ে অথবা আপনার মধ্যে যে স্পিরিট রয়েছে অথবা আপনার ফটোগ্রাফি মন মানসিকতা রয়েছে 100% কাজে লাগাতে পারেন, এখান থেকে অনায়াসে আর্নিং জেনারেট করতে পারবেন। সো এখানে আপনি প্ল্যান নিতে পারেন, যে প্ল্যান গুলোকে কাজে লাগিয়ে আজীবন এখান থেকে কাজ করতে পারেন। আশা করি ভালো লেগেছে ভিডিওটি, যদি ভিডিওটি ভালো লেগেই থাকে এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন, পাশাপাশি যে বেল আইকনটি দেখতে পাচ্ছেন সেই বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন। আইল ক্যাচ ইউ গাইজ ইন মাই নেক্সট ভিডিও।
ভালো থাকুন, সুস্থ থাকুন, সদা সর্বদা লার্নিং অ্যান্ড আর্নিং টিভির সাথে জড়িত থাকুন।